ফল বা শাকসবজি নয়, এখানে চাষ হচ্ছে কেঁচো। এই কেঁচোগুলো থেকেই উৎপন্ন হবে কেঁচো সার। বেশ যত্ন করেই এগুলোকে রাখা হয়েছে ল্যাবে। এই দেখুন কেঁচো, এই কেঁচোটি অতটা বড় নয়, একটু ছোট। এর কারণ এগুলো এখনো বাচ্চা কেঁচো এবং ধীরে ধীরে বড় হচ্ছে। আরো প্রায় এক সপ্তাহ পর এগুলো পক্ক হবে এবং আরো বাচ্চা জন্ম দিতে পারবে। প্রকৃতি এবং মাটির প্রতি অনুরাগী লেবাননের কৃষি প্রকৌশলী নাদা ঘানেম ডোডা সলিউশন নামক তার প্রতিষ্ঠানে কেঁচো চাষ করে বেশ সফল। নিজের ফার্মে দীর্ঘদিন যাবৎ বার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করে আসছেন তিনি। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে প্রতি মাসে মন কেমন সার উৎপাদন করছেন লেবাননের এই নারী। এগুলো হলো ফেটিডা কেঁচো, যা সব ধরনের জৈব পদার্থ খেতে পারে। দেখুন, এখানে একটি তরমুজের খোসা আছে। এটি কিভাবে একটি কাগজের মতো হয়ে গেছে দেখুন, কিছুক্ষণের মধ্যেই এটি অদৃশ্য হয়ে যাবে। শুরুর দিকে বেশ বাধা বিপত্তি আসলেও ধীরে ধীরে নতুন সব অভিজ্ঞতা নিচ্ছেন সফল এই নারী উদ্যোক্তা। ঘানেম চান কৃষক পর্যায়ে এই সারের চাহিদা বৃদ্ধি পাক। তার দেখা দেখি অনেকে শুরু করেছেন কেঁচো থেকে বার্মি কম্পোস্ট সার উৎপাদন, এমনকি কেঁচো থেকে উৎপাদিত সার ব্যবহারের দিকেও ঝুঁকছেন তার প্রতিবেশীরা। এগুলো আমার জীবনের অনেক বড় একটা অংশ, আমার প্রতিদিনই এগুলো দেখভাল করতে হয়। দেখুন, ও পালিয়ে যাচ্ছে, খাওয়ানোর সময় আসলে এরা পালিয়ে যেতে চায়, তখন আবার আমরা এগুলোকে ফেরত আনি, কারণ প্রতিটি কেঁচো আমার কাছে গুরুত্বপূর্ণ। ঘানেমের সাথে কেঁচোর সম্পর্ক এতটাই জোরালো যে কেঁচোগুলোকে তিনি তার বন্ধু মনে করেন। আমি এটির একটি ছবি তুলেছিলাম এবং খুশি হয়েছিলাম যে রংটা ঠিকঠাক ছিল। দেখুন এটা কেমন বয়ে বেড়াচ্ছে, এমনকি তারা মোটেও ক্লান্ত নয়। কেঁচোর খাওয়া বজ্র পচে গেলেই মূলত বার্মি কম্পোস্ট তৈরি হয়। এটি জৈব চাষে ব্যবহৃত হয় কারণ এতে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদান এবং জৈব সার থাকে।